প্রতিদিন লাইফস্টাইল সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাজিয়ে দিন। ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা জানব ইসবগুলের গুণাগুণ এবং এর উপকারিতা। ইসবগুলের উপকারিতা ও গুণাগুণ। এক, পেটের সব ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ইসবগুল হতে পারে উত্তম ঔষধ। পেট ঠান্ডা রাখতে ইসবগুল ঘুষির ভূমিকা অনন্য। দুই, এছাড়া পেট ব্যথা দূর করতে ইসবগুলের ভুষি খেতে পারেন। এটি মিউসোলেজেনাস ভূমিকার কারণে আলসারজনিত পেট ব্যথা কম মনে হয়। তিন, ইসবগুল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এক গ্লাস পানিতে চিনি বা গুড় মিশিয়ে খালি পেটে এ ভুষি খান। প্রতিদিন 2 থেকে 3 চামচ ইসবগুলের ভুষি এক গ্লাস পানিতে মিশিয়ে 2 থেকে 3 বার খেতে পারেন। কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যার সমাধান পাবেন। চার, নিয়মিত ইসবগুলের ভুষি খাওয়ার অভ্যাস করলে আমাশয় কিংবা অর্শরোগ থেকে দূরে থাকতে পারবেন। দ্রুত ফল পেতে দইয়ের সঙ্গে ইসবগুল মিশিয়ে খেতে পারেন। পাঁচ, হজমের সমস্যা থেকে মুক্তি পেতে ইসবগুলের ভুষি খেতে পারেন। এতে হজম সমস্যা দূর হয়ে যাবে। ছয়, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ওজন কমাতে চাইলে ইসবগুলের ভুষি খেতে পারেন। পাশাপাশি টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য এটা দারুণ পথ্য। সাত, ডায়রিয়া উপশমে বেশ উপকারে আসে ইসবগুলের ভুষি। এজন্য 7 থেকে 20 গ্রাম ভুষি নিয়ে দিনে 2 বার খাওয়া যেতে পারে। আট, পাইলস রোগীদের জন্য সুখবর। এই রোগে আক্রান্ত হলে প্রতিদিন 3 থেকে 4 বার ইসবগুলের ভুষি শরবত হিসেবে খেয়ে যান। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা জেনেছেন ইসবগুলের উপকারিতা এবং এর খাওয়ার নিয়ম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে পারেন।